দর্শক আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, যদি খুব সহজে শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে আপনার মনের ভাব প্রকাশ করবেন যদি শিখতে চান, সো আজকের এই ভিডিওটি, আজকের এই টপিকটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে রিয়েলাইজ করবেন, দেখবেন, শিখবেন। দর্শক ওয়েলকাম ব্যাক, সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা কিভাবে লং টাইম কনভারসেশন করব, আমরা কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। মানে এক কথায় হচ্ছে কিভাবে আরবিতে কথা বলবো, শব্দের অর্থ অনেক শিখেছি কিন্তু কথা বলতে পারতেছি না। অথবা কোনো একজন ব্যক্তি যদি লং টাইম কনভারসেশন করে, সেই কথাগুলো বোঝার ক্ষমতাটা এখনও উঠে নাই। দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমার কথার শেষে ক্লাসটি শুরু হবে, তার আগে ছোট্ট একটি কথা আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি। সেটি হচ্ছে আমার আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিয়েছি আমি, এখন থেকে 6 দিন আগে আমি অফারটা দিয়েছি। সেটি হচ্ছে, এবং এই অফারটি হচ্ছে আগামীকাল পর্যন্ত শেষ হবে, শনিবার পর্যন্ত অফারটি আছে আপনাদের জন্য। যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন, আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের পেজ আকারে যে ভিডিওগুলো তৈরি করা আছে, এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন, আপনি সাথে পেয়ে যাবেন স্পোকেন হিন্দি 150 পেজের এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। দর্শক, স্ক্রিনে যেটা দেখতেছেন 01819964404, এটি হচ্ছে আমার ইমু প্লাস হোয়াটসঅ্যাপ। আপনি এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে করে, এরপর আমার কাছ থেকে বিকাশ নাম্বার নেবেন, এরপর আমি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিব। দর্শক, আর হচ্ছে আরবি ভাষা যে বইটি, এই বইটি অত্যন্ত হেল্পফুল একটি বই, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতভাগ সাকসেস। সুপ্রিয় দর্শক, উক্ত বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি। এ পর্যন্ত যুগ যুগ ধরে আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি আরবি ভাষা বইটি তৈরি করেছি। এই বইয়ের সর্বপ্রথমে দেওয়া আছে 1300 থেকে 1400 শব্দার্থ, অ্যান্ড দেন বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, আপনি কখন কীভাবে কথা বলবেন পার্ট বাই পার্ট দেওয়া আছে, এবং উক্ত বইয়ের পেজ আকারে 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। যে ভিডিওগুলো পাবেন আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যম হয়ে আমার ফেসবুক গ্রুপে ঢুকে ওডি প্লাস ভিডিও স্টাডি করবেন, আর বইগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিব। তারপর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। দর্শক, সো আর দেরি না করে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ওকে, আরবি বই প্লাস উক্ত বইয়ের পেজ আকারে ভিডিওগুলো যদি ক্রয় করেন, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি যদি ক্রয় করেন। দর্শক, আজকে আপনাদের জন্য আমি যে ক্লাসটি এনেছি সেটি হচ্ছে, আমি যদি বাংলাতে একটু এক্সপ্লেন করি, যেমন হচ্ছে মনে করেন, এটা কিন্তু প্রায়শ হয়ে থাকে আমাদের ইন ডেইলি লাইফে, আপনি মনে করেন কোথাও আপনি কোনো একজন ব্যক্তির জন্য, আপনার কলিগের জন্য, এনি ওয়ান, ঠিক আছে, অপেক্ষা আছেন আপনি, ঠিক আছে, ইউ আর ওয়েটিং লং টাইম, আপনি লং টাইম থেকে অপেক্ষা করতেছেন, তো সেই ক্ষেত্রে, এবং এরপর আপনি ওনাকে কল দিচ্ছেন, হ্যাঁ, কলও রিসিভ করতেছেন না, তাই না? তো এরপর হয়তো উনি কিছুক্ষণ পরে এসেছেন, আসার পর আপনি তাকে বলতেছেন আমি অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আমার কল ধরো নাই, আমার ফোন রিসিভ করো নাই, হ্যাঁ। এরপর উনি উত্তরে বলতেছে আমি অনেক দুঃখিত, কারণ আমি যেখানে ছিলাম ওখানে অনেক কাজ, আমি খুবই ব্যস্ত ছিলাম, দ্যাটস হোয়াই আই ডিড নট রেসপন্ড, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। সুপ্রিয় দর্শক, এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো, আসুন আমরা খুব সহজে শিখে নিব। সেটি হচ্ছে, দেখেন আমি সর্বপ্রথম এখানে কী লিখেছি, জেহাদা অবলিক ওয়াজেদ লিখেছি, তাই না? আমরা সকলে জানি জেহাদা অথবা ওয়াজেদ মানে হচ্ছে বেশি, জেহাদা মানেও বেশি, ওয়াজেদ মানেও বেশি, ওকে। এরপর লিখেছি কি, ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়, আনা, আনা মানে আমি, এন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পুরো শব্দগুলো দিয়ে একটু বাক্য তৈরি করি, তাই না? তাহলে জেহাদা ওয়াক্ত আনা এন্তেজার, জেহাদা ওয়াক্ত আপনি কাউকে বলতেছেন, হ্যাঁ হাবিবি, জেহাদা ওয়াক্ত অনেক সময়, আনা এন্তেজার, আনা এন্তেজার আমি অপেক্ষা করিতেছি, এন্তেজার মানে অপেক্ষা করব, এন্তেজার মানে অপেক্ষা করেছিলাম, এন্তেজার মানে অপেক্ষা করিতেছি, ঠিক আছে। জাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম এরকম শর্টকাট শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলে আপনি ওইভাবে বলবেন। দর্শক, তাহলে আপনি কাউকে বলতেছেন, ফর এক্সাম্পল আপনি আমাকে বলতেছেন, টুডে আই এম ইউর ফ্রেন্ড, ওকে, তো ইউ আর সেইং টু মি, আপনি আমাকে বলতেছেন যে হাবিবি, জেহাদা ওয়াক্ত অনেক সময় ধরে, ওয়াক্ত মানে সময়, আনা এন্তেজার আমি অপেক্ষা করিতেছি, লি ইন্তা, ইন্তা মানে তুমি, আন্তা মানে আপনি, লি মানে জন্য, লি ইন্তা তোমার জন্য আমি অনেক সময় ধরেই অপেক্ষা করিতেছি। আবার বলতেছি, হাবিবি,
জিহাদে অক্ত, মানে আমি আপনার কাছে আসার পর আপনি আমাকে বলতে চান হাবিবি, জিহাদে অক্ত আনা ইন্তেজার, আমি অপেক্ষা করিতেছি, লি ইন্তা তোমার জন্য অপেক্ষা করিতেছি, লাকিন, লাকিন মানে কি কিন্তু, ইন্তা মাই শিল, শিল মানে কি তোলা কোনো কিছু। আচ্ছা এখানে দেখেন আরব দেশে সাধারণত আমরা যে কাউকে যে ফোন করি তাই না, এই আপনার মনে করেন কল আসছে, আমি আপনাকে আরবিতে বলবো শিল মোবাইল, শিল মোবাইল, শিল জাওয়াল, ঠিক আছে এরকম। তো তুমি আমার ফোন রিসিভ করো নাই, ফোনকে আপনি মোবাইল বলবেন, নো প্রবলেম, জাওয়াল মানে মোবাইল। তাহলে লাকিন কিন্তু, ইন্তা মাইশিল বা মোশিল, মালানা মানে আমার, হাগ্গি মানে আমার, মালানা মোবাইল অবলিক জাওয়াল, জাওয়াল মানে মোবাইল, মোবাইলকে মোবাইলে বলবেন, কনভারসেশনে মোবাইলে বলে থাকে, নো প্রবলেম, ইউ ক্যান সে মোবাইল। আবার বলতেছি জেহাদা ওয়াক্ত আনা ইন্তেজার লি ইন্তা, আমি তোমার জন্য অনেকক্ষণ দেখে অপেক্ষা করিতেছি, লাকিন কিন্তু, ইন্তা মাইশিল তুমি, মালানা মোবাইল তুমি আমার ফোন রিসিভ করো নাই। তাহলে ফোন রিসিভ করার ক্ষেত্রে কী বলবেন, শিল বলবেন। ওকে, আবার শিল মানে হচ্ছে কি কোনো কিছু উঠানো, মনে করেন আপনার সামনে কোনো কিছু পড়ে আছে, আমি বলতেছি শিল হাদা, এটা তোলা, ওকে। আচ্ছা ইন্তা মাই শিল মালানা জাওয়াল, তুমি আমার ফোন রিসিভ করো নাই। এরপর আমি আপনাকে বলতেছি হাবিবি আনা আসেফ, বন্ধু আমি দুঃখিত, আসেফ মানে আমি দুঃখিত, আনা কুন্তু অবলিক মৌজুদ, কুন্তু মানে ছিলাম, আনা কুন্তু মশগুল আমি ব্যস্ত ছিলাম, অথবা আনা মৌজুদ মশগুল আমি ব্যস্ত ছিলাম, অথবা সংক্ষেপে বলতে পারেন আনা মশগুল সে। আচ্ছা তো অথবা আপনি এখানে কুন্তু বলতে পারেন, মজুদও বলতে পারেন, ঠিক আছে, অথবা কিছু কুন্তু মজুদ না বললেও হবে, দর্শক আসলে কথা বলার সময় কিন্তু এইভাবেই শর্টকাটে বলে থাকে। আপনি সংক্ষেপেও বলতে পারেন হাবিবি আনা আসেফ, আমি অনেক দুঃখিত, হাবিবি আনা ওয়াজেদ আসেফ, বন্ধু আমি অনেক দুঃখিত, আসেফ মানে দুঃখিত, মালিশ ক্ষমা করা, বা বলতে পারেন হাবিবি মালিশ, মালিশ আনা আসেফ, হ্যাঁ আমি অনেক মানে আমি দুঃখিত, হ্যাঁ আমাকে ক্ষমা করা, মালিশ মানে ক্ষমা করা, ওকে। এরপর আপনি বলতে পারেন যে আনা মাসগুল, এখন আমি যদি ওই মুহূর্তে আনা মাসগুল বলি, ভাই আপনি কি বুঝবেন না, যেহেতু আপনি বলতেছেন তুই আমার ফোন ধরিস নি কেন, আমি যদি বলি আনা মাসগুল, এইভাবে কিন্তু কথা বলে আপনার কথাটা কিন্তু বুঝে নেবে যে আমি ব্যস্ত ছিলাম, আমি যখন আপনাকে বলবো আনা মাসগুল আপনি বুঝে নেবেন, যেহেতু আমি আপনার ফোন ধরি নি, আমি জাস্ট টাইম আসতে পারি নাই, তখন আমি যদি সংক্ষেপে বলি মাসগুল, মাসগুল মানে ব্যস্ত, তখন আপনি বুঝে নেবেন যে আমি ব্যস্ত ছিলাম, ওকে। তা আপনি আরও সুন্দর করে হয়তো বলতে পারেন আনা কুন্তু অথবা আনা মৌজুদ, মৌজুদ মাসগুল আমি ব্যস্ত ছিলাম। এরপর আরও মিলাতে পারেন আপনি হুনাক ফি, মানে আপনি যেখান থেকে এসেছেন ওইখানে বোঝানো হয়েছে, হুনাক মানে ওইখানে, ঠিক আছে। আমরা কিন্তু আবার আলাদাভাবে হুনাক দিয়ে অনেক বাক্য মেক করতে পারি, আমি আপনাকে মনে করেন আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি দর্শক, আমি আপনাকে বলতেছি হাবিবি হাদা ওয়াদ্দি হুনাক, ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো, হাদা ওয়াদ্দি এটা পাঠাও, হুনাক ওইখানে পাঠাও, এই হুনাক মানে সেই হুনাক, ওকে, হুনাক মানে ওইখানে। তো এরপর আমি আপনাকে বলতেছি হুনাক ফি জেহাদা সোগল, ওইখানে অনেক কাজ ছিল, দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট করতেছি প্লিজ একটু বেশি বেশি প্র্যাকটিস করেন এবং যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কোর্সের আওতায় আসেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। আসসালামু আলাইকুম।